হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলংতির ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য যেটা আজকের মানে 28 ফেব্রুয়ারি 2020 মানে ফ্রাইডের জন্য খানাপাড়া তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন যেটা আছে ওটাতে প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন। এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে সবার প্রথমে লিখলাম খানাপাড়া তীর, যেটা রেজাল্ট আসছিল তা লিখবো, রেজাল্ট আসছিল ফার্স্ট রাউন্ড 90, সেকেন্ড রাউন্ড আসছিল 82। তো আমি দিচ্ছি এখানে 28-এর জন্য, তো আমি 28 লিখবো, ফেব্রুয়ারি লিখবো 02, আর এখানে লিখবো আমি 2020। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা সম্পূর্ণরূপে এই যেটা রেজাল্ট আসছিল 90 আর 82, যেটা রেজাল্ট আসছিল 27 ফেব্রুয়ারি 2020 যেটা রেজাল্ট আসছিল, আমি এই ভিডিওটা সম্পূর্ণরূপে এই দুটো নাম্বার দিয়েই আমি আপনাদের সামনে হাউস এন্ডিং আর নাম্বার বের করে দেখাবো। প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে বোঝানোর ট্রাই করব। তাই আপনারা যদি ভিডিওটাকে মিডিল থেকে দেখছেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি গিয়ে আপনারা ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখেন। কারণ আপনারা যদি ভিডিওটাকে পুরাই না দেখেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে ওটা বেকার হয়ে যায়। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল করুন শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। তো চলুন একবার আমি আজকের ভিডিওটা শুরু করার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিই কি আমি যেটা 27 ফেব্রুয়ারি 2020 মানে আমি থার্সডের জন্য যেটা ভিডিও দিয়েছিলাম, যেটা টার্গেট দিয়েছিলাম, ওটা আপনারা সাকসেস পেয়েছিলাম ইয়ার না। চলেন ওটা একবার দেখি নিন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনেই আছে যে খানামপাড়া তীরের আমি দিয়েছিলাম 27 ফেব্রুয়ারি 2020 জন্য আমি দিয়েছিলাম 1 এন্ডিং আর 9 এন্ডিং হাউস দিয়েছিলাম 1659। তো দেখতে পাচ্ছেন আমি নাম্বার কী কী দিয়েছিলাম, এখানে 91 আর 99 দিয়েছিলাম। 9 হাউস তো আমাদের সাকসেস হয়েছে, 9 হাউস তো আমাদের সাকসেস হয়েছে, বাট আমাদের এন্ডিংটা সাকসেস না হওয়ার কারণে আমাদের 90টা আমাদের সাকসেস হয়নি, 91 ছিল, 90 আসছে। তো কিছু না, আপনারা যদি আমাদের হাউস নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে তো সাকসেস আপনারা অবশ্যই পেয়েছেন। আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের যেটা হাউস আছে ওটা 90% 95% শিওর থাকে। আপনারা শুধু আপনাদের যেটা এন্ডিং আছে ওটা লাগিয়ে নিন। আপনারা অবশ্যই 6 দিনের মধ্যে আপনারা 4 দিন অবশ্যই পেমেন্ট পাবেন, এটা আমি 100% গ্যারেন্টির সাথে বলতে পারি। তাই আপনারা যদি শিওর এন্ডিং থাকে, তাহলে আপনারা আমাদের হাউস নিয়ে খেলেন, আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন। তো চলুন দেখে নিই কী হতে পারে আজকে আমার 28 ফেব্রুয়ারি 2020 জন্য খানাপাড়া তীরের টার্গেটস। তো বন্ধুরা, সবার প্রথম আমি কী করবো, ফার্স্ট রাউন্ড রেজাল্ট লিখবো 90, ওটার সাথে আমি 100+ করবো। এখন এটাকে প্লাস করলে হবে 0, এখানে 2 হবে, এখানে এটাকে প্লাস করলে হবে 3, এখানে 4 হবে, এখানে 7, এখানে 8 হবে, এখানে হবে 5। এখন আমাদের কী করতে হবে, এখন সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখতে হবে 82, তার সাথে আমাদের 100 লিখতে হবে। এখন এটাকে প্লাস করলে হবে 0, এখানে 3, এখানে 2, এখানে 2 হবে, এখানে 4 হবে, এখানে 5, এখানে 4 হবে, এখানে 9, এখানে 9 হবে, এখানে হবে 8। ঠিক আছে, তো কী করবো, আমি আগে এখানে লিখবো এন্ডিং, তারপরে এখানে দিব হাউস, তারপর এখানে দিব আমি নাম্বার। তো এন্ডিং আমি কোথা থেকে নেবো, এন্ডিং আমি এই দুটো এন্ডিং নিব। তো এন্ডিং আমরা কী পাচ্ছি, এন্ডিং আমরা পাচ্ছি 9 এন্ডিং আর 8 এন্ডিং, কিন্তু আমরা এখনও হাউস পাইনি। হাউসের যেটা ফর্মুলা আছে ওটা সম্পূর্ণ আলাদা, আমরা এই ফর্মুলা থেকে আমরা শুধু এন্ডিংই পাবো। হাউস পাওয়ার জন্য আমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে, অন্য একটা ফর্মুলা আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু প্র্যাকটিক্যালি করে দেখাবো। কিন্তু ওটা দেখানোর আগে যদি আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক করেননি, তাহলে প্লিজ বন্ধুরা আপনার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন। কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যায়। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল করুন শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা লাইক হয়ে গেছে, তো চলুন আমরা দেখে নিই কি হাউস কী হতে পারে। তো হাউস হতে পারে, আমরা কী করবো, আমরা ফার্স্টে
হাউসের জন্য আমাদের ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে যে লিখতে হবে 90, তার সাথে আমাদের 82 সেকেন্ড রাউন্ডে যে লিখতে হবে, এখন ওটাকে প্লাস করলে হবে, এখানে হবে 0, এখানে হবে 9, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 2। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের ফার্স্টে লিখতে হবে 82 মানে সেকেন্ড রাউন্ড রেজাল্ট, তারপর লিখতে হবে 90 ফার্স্ট রাউন্ড রেজাল্ট, এখন ওটাকে প্লাস করলে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 2, এখানে 2 হবে, এখানে হবে 4। ঠিক আছে, তো বন্ধুরা আমরা হাউস কী নিবো, আমরা হাউস নেবো এখান থেকে এখান থেকে, তো আমরা হাউস দুটোই পাবো, অনলি 0 হাউস, 2 হাউস, আরেকটা আমি হাউস দিচ্ছি 4 হাউস। এই আমরা তিনটা হাউস পেয়ে গেছি আর দুটা এন্ডিং আমরা পেয়ে গেছি, কিন্তু চলুন আমরা দেখি নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। কিন্তু বন্ধুরা আমি ডাইরেক্ট নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বন্ধুরা এই চ্যানেলটাতেই আমরা রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিওস নিয়ে আসি যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কি করবো না, করবো কি করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সাথে থাকা বেল আইকন যেটা আছে ওটা তো প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন দেখে নিচ্ছি কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। তো ডাইরেক্ট নাম্বার হতে পারে 0 হাউসের 09, 08, 2 হাউসের হতে পারে 29, 28, 4 হাউসের হতে পারে 49, 48। তো দেখতে পাচ্ছেন এই যেটা ছটা নাম্বার আছে এই ছটা নাম্বার থেকে রেজাল্ট হতে লাগে আজকে মানে 28 ফেব্রুয়ারি 2020 খানাপাড়ার তীরে। তো বন্ধুরা আপনাদের কী লাগছে কি যদি এই ছটা নাম্বার থেকে রেজাল্ট হয় তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে, আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনার নিচের একটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে আমি ওর নাম যার 29 ফেব্রুয়ারি 2020 মানে স্যাটারডের জন্য আমি যেটা ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা আশা করছি কি ভিডিও আপনাদের ভালো লেগেছে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওকে শেয়ার করবেন যাতে ওরাও এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে ওটা রিকভার করতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা ফিরছি আরও একটা এমন ভিডিওর সাথে, তখন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।